فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمان دبائي আপনি জানতে চাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে হারামের মধ্যে মসজিদে হারামের মধ্যে যে সালাদগুলাকে জোহর আসর ইশাকে কসর ফুটছেন এ বিষয়ের কোনো দলিল আছে কি না? সম্মানিত ভাই, যে সহিহ আল বুখারীর 1081 নম্বর এবং সহিহ মুসলিমের 724 নম্বর হাদিস দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দেওয়া আছে। ক্বালা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু খরাজনা মাআন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনাল মাদিনাতি ইলা মাক্কাতা ফাকানা ইউসাল্লি রাকাতাইনি রাকাতাইনি হাত্তা রাজানা ইলাল মাদিনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যে বেরিয়ে পড়ি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দুই রাকাত করি সালাত আদায় করেন যে পর্যন্ত না আমরা মদিনাতে ফিরে আসি। এই সহি যে রাওয়ায়েতের দ্বারা প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সময়টিতে কসর ফুটছেন। এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার উদ্দেশ্যে গেছেন, সুতরাং হারাম ছাড়া যে বাইরে ফুটছেন সেটা না, বরং হারামের মধ্যেও যে নিশ্চিত ফুটছেন এ কথাটাই দলিল গ্রহণ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ সাহেব, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।